তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। সুখী যাবো মোড়া খেলিতে আমার দুলিতে, রাধে রাধে ওগো পারবে না কেউ ছিনিয়ে নিতে, বড়াই মাসির কাছ থেকে অষ্ট সুখী যাবো মোড়া খেলিতে আমার দুলিতে, বেশ রাধে রাধে। শোনো শোনো ও গো রাধে বলি যে তোমায়, শোনো রাধে শাগ বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দুহাত তুলো, ও গো শাগ বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দুহাত তুলো, কোনো সাড়া নেই মাসি, শুধু চিৎকার শোনা যাচ্ছে আর কোনো দিকে কোনো সাড়া নেই। আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন, কেউ আন মনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে, বলুন একবার কি বলেছে। মনে নেই। মনে নেই কেন মাসি, তুমি তো এখনই বললে। আচ্ছা মায়েরা আমি কি বলেছি তাহলে? কতজন কতজন উলুধ্বনি দিয়েছে বল। হ্যাঁ বলুন কতজন উলুধ্বনি দিয়েছে। হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওখানে বৌদিটা আর পিছনের বৌদিটা তাও জিব্বার কাছে তাও ভেঙচার করে জানি এরকম। আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন বাবা? তখন জিব গুলা বরের গায়ে পড়ে আবার কাছে তবু উলু ধনে দিবা ছাড়বে না। হ্যাঁ জানে না? হ্যাঁ আচ্ছা মাসি উলু শব্দের অর্থটা বলে দাও। মায়েরা উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন, সবাই মিলে উলুধ্বনি করুন, জোরে করুন। বাবা এখানে বৌদি বলে পালা দেখি কি লজ্জা লাগছে পালা। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসে? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো লজ্জায় জিভ বের করছি না, তাই জন্য। নাগো মাসি একটু আগে বলেছিল না ওই মা যে এখানে উলুধ্বনি দিতে জানে না। আচ্ছা না হলে উলুধ্বনি দিতে জানেন না কিন্তু হাত সবার আছে তো? হাত আছে, জিনাদের হাত আছে, তিনারা তুলবেন। দেখি কতজন জিনাদের হাত নেই, তোলার দরকার নেই। দেখি কতজনের হাত আছে, দেখি উড়ুক। ওগো শাগ বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো, তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, বিদায় গৌর হরি 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 বল, রাধা রানী কি না হয়নি বলো না, একটু জোরে হবে। যে ভক্তরা আছে সবাই মিলে জয় ধ্বনি দিবা যায় না, ডিজে বক্স লুটে উঠে। ডিজে বক্স নয়, এই মাসিকে যাতে লৌটে ফেলে দেওয়া যায় সেই ব্যবস্থাটা করতে হবে সবাই মিলে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়? হ্যাঁ হড়কি দিছে মাসি, বলে আমি বলিনি, বলে আমি কিন্তু বলিনি, সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন আগে প্রসাদ পাবে না তোমাদের কীর্তন শুনবে কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এই দিকে চালাক, কথায় আগে প্রসাদ দিবা যে শঙ্কর চলে যাবে।
তারপরে এসে দেখবে যদি ভালো ভালো গান হয় তাহলে থাকবে, নাহলে ঘর বেঁচে তাহলে মাগো এখানে আমাদেরকে ভাবতে হবে আমরা কিন্তু হরি নামেই মগ্ন হয়ে গেছি, তাই না? তাহলে সবাই মিলে বলুন, তাই রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। সবাই মিলে হাত তুলুন আর আমাদের আমাদের সঙ্গে বলুন সবাই মিলে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, সবাই মিলে লহ শ্রীকৃষ্ণের নামে রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামে রে, বল শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামে রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সবাই মিলে আচ্ছা মায়েরা আমরা তো এতক্ষণ ধরে গান করলাম, আমাদেরটা শুনেছেন, এইবার আপনাদেরটা আমরা শুনবো, আমাদেরটা বন্ধ থাকবে, আমাদেরটা বন্ধ থাকবে, আপনাদেরটা আমরা নেব, ঠিক আছে? হ্যাঁ বলুন। সবাই মিলে কিন্তু আমি ধরে দিচ্ছি, আর হাতে তুল হাত তুলুন, হাতে তালি দিতে কিন্তু তালে তালে, এখন নয় আমি এখন বলবো, তুলুন হাত তুলুন আর সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা ফাটিয়ে দিয়েছ মাসি, পরের বছর তোমাকে আর ডাকবে না, এনারাই সবাই মিলে করে নেবে, তাই না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হৃদয় গৌর বিমানন হরি 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 বল, আজ তোমাকে নিয়ে যাবো আমি, ওই যমুনাহারি ঘাটে, সুন্দর কথারি শোনো না, শোনো না গো গো রাধা রানী, তোমাকে নিয়ে যাবো আমি যমুনারি ঘাটে, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। আরে মাসি যমুনার ঘাটে গিয়ে কি করব বলো বলো, যমুনার ঘাটে গিয়ে কি করব মায়েরা, যমুনার ঘাটে কি আছেন? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে তোমারই আশাতে, বলি মাসি আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে, হ্যাঁ গো রাধে, কিন্তু মাসি কেন বসে? ও গো রাধে তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আজ তো মাইনে করবে যমুনার তীরে যমুনা মিলন, তাই তোমার প্রভু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাসি বলো এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? কোথায় যাবে ভক্তমণির ভক্তিপতি মায়েরা, আমরা আজকে কোথায় যাব? যার যে ঘরে দুধ আছে, যার যত দুধ আছে সব নিয়ে কোথায় যাব আমরা?
ঠাকুমা বলি মাসি জিজ্ঞেস করো দুধ রয়েছে কিনা। ও ঠাকুমা তোমার দুধ আছে তো? ঠাকুমা ওলা ঠাকুর কি দেখার কি? হ্যাঁ তোমাদের দুধ আছে তো? বৌদি বৌদিদের আছে তো? আছে তো। বাড়িতে আছে তো? হ্যাঁ। নাই কেন এটা বাছিয়ে খেবা লিয়েছে? কেন এখানে নিয়ে এসছো? এখানে নিয়ে এসছো? ওই যে জমা আছে আমাদের সব এখানে এনেছে। হ্যাঁ হ্যাঁ চলুন। ও গো দধি দুগ্ধ ঘিত ঘোল মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাহা বহু নিতাই গৌর হরি 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 ও তোমারও লাঠি দিয়া তোমাকেই গেলাবো। ওই লবিতা না ললিতা আমি এক্ষুনি যাবো। হ্যাঁ এক্ষুনি আসবো, তারা একটু সাবধান থাকিস। হ্যাঁ তোমাকে নিয়েই তো বেশি সাবধান। তুমি যা সেজেছো না আজকে, দারুণ লেগেছে মাসি। ওটা বুড়ি তো সব শেষ, কিছু নাই। ও মাসি শোনো না, তোমাকে এখনো চ্যাংলারা দেখে না চোখ মারে। কেউ মারু নাই মালু, ওই যারা যারা ওই হুসু ক্যামেরা করে নেননি। হুসু ক্যামেরা সিসি ক্যামেরা? হ্যাঁ ওই ওই ওলা ওটা কট কট মরু দিকে দেখে আমরা। তু ও মাসি তোদের কি ঘরে কি একবার কারো দিকে লোক নজর যায়নি? বলে না না যায় না, ওই তো ঘাল আছে বলে যায় না। একটা বার ঘর চলো তোমাদেরকে, দুই ঘর চলো ওরা ঘরের থেকে পরকে ভালোবাসতে ভালো। হ্যাঁ ও মাসি শোনো না, তোমার দিকে না যদি দেখে তাহলে ক্যামেরাটা তুলবে কি করে? হ্যাঁ হ্যাঁ ওটাও বা ঠিক কথা, ঠিক কইছো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লে ভালো কথা দিয়ে যাও। আচ্ছা মাইরা ওই জুটিলার বাড়িতে যাবো, জুটিলার বাড়িটা কোনটা গো? আছে জুটিলে কি আছে? আছে আছে না ফুটেইছে আছে। দাঁড়া একবার ডেকে দেখি, দাঁড়া বলি ওই জুটিলা নিয়া পুড়ে যা বেলা বলে প্রসাদ খেয়ে আমার খেয়া দেয় ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দেয় সিয়া মরিয়া পড়েছে। আর এ ধারে মেটে কাটাকে মরে যাই জুটিলা লো। ওই জুটিলা আরে এই কুটিলে ওই কি হয়েছে? আরে শোন শোন শোন। হ্যাঁ বলো। আরে আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না, তুমি চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। হ্যাঁ ধীরে ধীরে করে চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে নামে ধরে ডাকা গুছিয়ে দেবো, এক খায় তোর জীবন নেবো। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস? নিয়া পুড়ে যাও মুখের ভাষা দেখে লো। বলে নাকি ঝাঁটা পিটবো গর্দান নেবো, এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যা বলে মা গো দে নালে দু বাক্স টাকা দে, দু বাক্স টাকা দে। যেন ছোটকে উঠে মরে। আবার ঠাকুর ঘরে গিয়ে মাকে ডাকে, আবার বলে উঠে কি জানো, মা আমার স্বাধীন মিটিল আসনা ফুরিল সকলি ফুরাই যায় মা, আমার স্বাধীন মিটিল আসনা ফুরিল সকলি ফুরাই যায় মা, আমার স্বাধীন মিটিল আসনা ফুরিল সকলি ফুরাইয়ে যায় মামা, আমার সাধনা মিটিল আসনা পুরিল সকলি ফুরাইয়ে যায় মা। জনমের সোধ
ডাকি গো মা তোরে, জনমের সোধে ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলি পুরাই যায় মা, আমার সাধনা মিটিল আশা না পুরিল, সকলি পুরাই যায় মা, আমার সাধনা মিটিল আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। পৃথিবীর কেউ ভালো তোমাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, হে পৃথিবী ভালো বাসিতে জানে না, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথা যেতে প্রাণ চায় মা, সকলি পুরাই চায় মা, আমার সাধনা মিটিল নিদাই গবুর, হরি 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 বল, সকলি পুরাই চায় মা, আমার সাধনা মিটিল আশা না পুরিল, সকলি পুরাই যায় মা, আমার সাধনা মিটিল আশা না পুরিল, সকলি পুরাই যায় মা। আমার কি হচ্ছে জানো, মনে কি হচ্ছে জানো মাইরা, আমার মনে জটিলা আমাকে চিনতে পারছে না, আমি কে? ওরে জটিলা, আরে কে ডাকছিস বলবি তো? ও গো যোগাযোগের আগে হই যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণ মাসি, যোগাযোগের আমি হই যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণ মাসি, ও গো যোগাযোগের আগে হই যোগ মায়া, যোগাযোগের আগে হই যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণ মাসি, যোগাযোগের আমি হই যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণ মাসি, ও গো ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি, ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি, আর ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি, আমি ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি, সবাই ডাকে বুড়ি মাসি বলে, আমি কেমনে জানাবো তোমারে, আমি কেমনে জানাবো তোমারে, আমি কেমনে জানাবো তোমারে, কেমনে জানাবো তোমারে, বলি জটিলা, ও দিদি এসেছিস, জটিলা, ও দিদি নিয়া পুড়িয়ে যাও, দিদি দিদি বলে মরিয়া লয় একবারে, ও দিদি তোর সঙ্গে আমি আরেকদিন কথা বলবো না একবারে, আরে দিদি শুধু শুধু রাগ করছিস তুই, এতগুলো ভক্ত সামনে কি করে বলি জটিলা, ছাঁটা পিটবো গর্দা নেব, ওই এই জন্য তুই রাগ করেছিস, রাগ করবো না বলো, কেন বল কেন বল, এতগুলো ভক্ত সামনে এইভাবে গালাগালি দিলি, আরে শোন 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 দিদি বল, আরে তোর একটু ভুল হয়েছে, ওই যেটা আন্দাজ করেছিলাম আমাকে চিনতে পারে না, জানে অন্য কেউ ওইলা উল্টা পাল্টা বলে আমাচ্ছে, হ্যাঁ তাই তো, তুই যদি বলতিস আমি তোর দিদি এসেছি দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না, দেখেছো, হ্যাঁ ওটা বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে, তাই তো, আমি যদি বলতাম আরে জটিলা আমি তোর দিদি রে দিদি, তাহলে এই ভাষা শুনতে হতো না, বাদে জটিলা রে, হ্যাঁ বাদে বাদে, আচ্ছা বাদ দিয়ে দে, ও দিদি অনেকটা পথ হেঁটেছিস, একটু বস না আমাদের বাড়িতে, আরে বসবো মানে কতদিন পর বোন বাড়িতে এসেছি, খাবো দাবো গল্প গুজব করে যাবো, তাই তো, তোর বাড়িতে আমি প্রথমে ব্রেক ফেল খাবো, হ্যাঁ ব্রেক ফেল খাবো, ব্রেক ফেল মাসি, সকালের খাবারকে ব্রেক ফেল নয় ব্রেকফাস্ট বলে, মায়েরা সকালের খাবারটা ইংরেজিতে কি বলে একটা নেই, ব্রেকফাস্ট নিয়ে আপুরি আমি ব্রেক ফেল কুইয়া মরি, ওলোটা মাথা গেছে, বাদ দে জটিলা রে, আচ্ছা বাদ দিয়ে, বল 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 বল, শোন 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 বল বল, তুই তো অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ হ্যাঁ, আরে অনেক আমরা গল্প অভিযোগ করব, আরে আজ ফাটিয়ে দেবো চ, তাই বলছি শোন দিদি, বল বল, কতদিন কতদিন দেখিনি তোমায়, নিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা, আজও আজও কি মনে পড়ে, মনে পড়ে
তব মুখ খানে তু 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 ওলাটা একদিন মনে পড়েন আজকে এবার মনে পড়ে মরিয়া। আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি শোন। বল। স্মৃতির নপুরে মন আজও তো বুক ছায়া পড়ে না মিয়া পুড়িয়ে যাও তোর কাল ভুলানি কথা। তবে মায়েরা এভাবে নয়, ভালোবাসা না থাকলে বোন আর দিদির মধ্যে না ভালোবাসা থাকলে আমাকে এত সুন্দর কথা বলতে পারে বলো? রাধে রাধে তাই বলি জটিলা। বল বল দিদি। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, অনেকের ভুলে বিরহ না মিলে, অনেকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ না মিলে। ওরে জটিলা। হ্যাঁ দিদি বল বল। মন থেকে কি তারে মোছা যা, তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়, ভালোবাসলে তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। আজ 18 বছর পরে এলামি তোমার দ্বারে, কত কথা জমা আছে মনে, ওই 18 বছর পরে এলাম তোমার দ্বারে, কত কথা জমা আছে মনে, আজ 18 বছর পরে এলামি তোমার দ্বারে, কত কথা জমা আছে মনে, ওই 18 বছর পরে এলাম তোমার দ্বারে, কত কথা জমা আছে মনে, সেই পুরন প্রেমী প্রীতি আছে স্বরলিপি, ওই পুরন প্রেম প্রীতি আছে স্বরলিপি, আর পুরন প্রেমী প্রীতি আছে স্বরলিপি, পুরন প্রেম প্রীতি আছে স্বরলিপি। দিদি মায়েরা ভাবতে ব্যথায় কেঁদে উঠে মন, ভাবতে ব্যথায় কেঁদে উঠে মন, ওই 18 বছর পরে এলাম তোমার দ্বারে, হরি 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 বল, জমা আছে মনে, কত কথা জমা আছে মনে, কত কথা জমা আছে মনে, কত কথা জমা আছে মনে।
শ্রী গুরু নিতাই গৌর বিমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে জটিলা, হ্যাঁ দিদি বল বল। গোপন কথা কিছু জমাগুলা আছে বলে? আরে তা তো আমি বুঝতে পেরেছি দিদি, তুই একটা গোপন সংবাদ নিয়ে এসেছিস, তা বল। আচ্ছা জটিলা, হ্যাঁ দিদি, তোদের যে আগের ওই গাভী দুধের ব্যবসা গুলো ছিল, আরে হ্যাঁ এখন তা আছে? ও দিদি বল। আরে আছে মানে কি? কি বল, আগে যা ছিল না বেশ, তার থেকে দশ গুণ বেড়েছিল, দশ গুণ। এইদিকে না শুনে, আরে কথা বলতে, তোদের যে আগে ওই যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি, দিদি আমি তো বলছি আগে যা ছিল তার থেকে দশ গুণ বেড়েছে, দশ গুণ। যত গুণ বাড়বে মোট তত মাইনাস প্লাস করতে সুবিধা হবে। আচ্ছা তাহলে এত গাভী দুধ দিদি কি করিস? ও দিদি বল, আরে যতটা পারি খাই, আর অবশিষ্টটা না ফেলে দি, নষ্ট। হ্যাঁ কেন জানিস? কেন? আরে এখন দধি দুগ্ধের বাজার এত কম না, তাই বাজারে যেতে ইচ্ছে না, তাই ফেলে দি। ভক্ত মানিলে ভক্তি বদি মায়েরা, আজকাল মানুষ কেউ দুধ খায় না, অলাটা দুধ খেলে পেটে গ্যাস, যা পেট ফুলে লাউ হয়ে যায়, একবারে পেট ফুলে লাউ। ঠিক, মানুষ খাচ্ছে সেইটা সেইটা যেটা খেলে যতক্ষণ না গা টলছে, খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে। আচ্ছা হরে কৃষ্ণ আসতে কথা হয়ে যার বেশি। আচ্ছা মায়েরা, হরে কৃষ্ণ দিকে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে প্রথমে বলেছিলাম জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না, তাই না? আচ্ছা এই পাশের বৌদিদের প্রথমে বলবো, এ পাড়ায় বলবো, তারপর ওই পাড়ায় বলবো। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, খালি গল্প মেতে আছে গেলে তু। আচ্ছা আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, আপনাদের এখানে দুধের কেজি কত করে? কত? ৪০ মানে দুধ ডিস্টার্ব আছে মনে হয়। দাঁড়া, এই পাড়ায় ৪০ টাকা, মোটে ৪০, দুধের ডিস্টার্ব আছে। আচ্ছা এই পাশে দুধ দেখি মনে হয় বড় বেশি আছে মনে হয়। আচ্ছা মায়েরা আপনাদের এখানে দুধের কেজি কত করে? ৫০ তাহলে বলো কি বৌদি বলো, কি শক্ত দুধ, কারো বাসি দুধ হবে? না না, আরে শক্ত দুধ হই আমার, এ কি কথা! আরে শক্ত বলতে কি জানো, ওই যে চাপ চাপ হয়ে বসে যা, ওকেই শক্ত বলে। ও আচ্ছা, ওইটাকে শক্ত বলে? দই। আচ্ছা বাদ দাও। আচ্ছা মায়েরা কেন বলিবি, যে বৌদি ৪০ টাকা করে সে বৌদি কি করে? এক পা দুধে তিন পোয়া জল মারে, অলাটা দুধে ছানা কাটবে কাটবে। আর যে বৌদি ৫০ টাকা বলে, তার দুধ একবার কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ, এক পা দুধে মিনিমাম ৬-৭ কেজি ছানা পড়বে, এক পা দুধের কোয়ালিটি আছে কি? এ মাসি বলে কি কি দাদা ভাই, তাই না? এক পদ্ধতি দাদা ভাই বলে, হ্যাঁ ঠিক কইছো। আচ্ছা মায়েরা ৪০ টাকা করে এই ধরি, ৪০ কত হয়? ৮০ হ্যাঁ ভালো পড়াইছে তো, ৮০ তুমি আমার মাসি নাকি? ঠিক ঠিক। আচ্ছা ৪০ কত হয়? ৮০ ৮০ সঙ্গে ২০ যোগ করে দাও, ১০০। জটিলাকে ১০০ টাকা বলে দিই, অল আউটে ডিগবাজি খেয়ে এখন স্টেজ থেকে পড়লো বলে দেখো। বলি জটিলা, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে, আরে মথুরা বাজারে কি হয়েছে? ১০০ টাকা কিলো দরে দুধ দুধ বিক্রি হচ্ছে, ১০০ টাকা ১০০ টাকা। আরে ও দিদি বল, আরে শুনে আমার মাথার ঝিমঝিম করছে রে। তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে? কি বলছিস তুই দিদি রে? কেন রে? হ্যাঁ কেন? আরে আমার কি সেবস আছে রে? নিয়ে আপনি যাকে মিথ্যামুছি বলি, ওকে লিয়ে যাবো, কি হবে বলতে হয় বলি রে আর কি। ও তো অল আউট হাফ রাস্তা যেতে পারবে না, তাই না? হাফ রাস্তা যেতে পারবে না, তারপরে বলে আয় দিদি লো, অল আউট কমর গেল লো, তারপরে আবার বলবে দিদি তুই কোলে লে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি, দিদি তুই কোলে লে না রে,
পারি না দিদি তুই কোলে লে না রে হে আমি আর চলতে পারি না ও দিদি দিদি তুই কোলে লে না রে আমি আর চলতে পারি না আমার চলতে পারি না আর বসতে পারি না আমি চলতে পারি না আমি বসতে পারি না 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 দিদি তুই কোলে লে না রে আমি আর চলতে হরি 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 বল আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না জটিলা হ্যাঁ দিদি তুই তো যেতে পারবি না আরে না দিদি আমি পারবো না তাহলে উপায় কি বল আরে শোন দিদি বল তবে তুই যখন বলছিস মানে মথুরা বাজারে আগে বাচ্চাটার মাথা কেটে দাও না পোকা খুঁড়িয়া খায় রে ও দিদি তুই যখন বলছিস মথুরা বাজারে যদি দুগ্ধের মূল্য বেড়েছে তা আমার লোভটা কিন্তু বেড়েছে তাহলে তাহলে বলছি শোন বল একটা একজন আছে কে কে নামটা শুনলে না তুই একেবারে ঘিড়মি খেয়ে যাবি রে দিদি কে রে দিদি একেবারে ঘিড়মি খেয়ে যাবি কে রে আমার মেয়ে কুটিলা কুটিলা রাম 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 তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা নিয়া পুড়িয়ে যাবে বিশ্বব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছে আর মেয়ের কি মরণ হয়নি গো মায়েরা কি বলবো কারো ঘরে একটা সুখের সংসার ওর মেয়ের রাখেনি যার ঘরে ঢুকেছে সুজ হয়ে গেছে ফাল হয়ে বেরিয়ে আস তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না আমার মেয়েকে নিয়ে যাওয়া যাবে না তোর মেয়েকে নিয়ে গেলে কি হবে জানিস কি হবে দিদি বাজার বন্ধ হবে গো 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 ওগো বাজার ভেঙে যাবে গো 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 হরি 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 বল বাজার ভেঙে যাবে গো কি বললি আমার মেয়ে বাজারে গেলে বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে কি বলছিস দিদি না না হ্যাঁ যা বলছিস বলছিস একদম বলিস না নিয়া আমার মেয়ে যদি শুনতে পায় না তোর আস্ত রাখবে না এমন মেয়ে জন্ম দিছিস নিয়া পুড়িয়ে যাও কারো ঘরে একটা কেউ ভালো বলে বলেনি ও দিদি তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না ও আমার মেয়েকে নিয়ে যাবি না 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 তাহলে শোন বল শোন দিদি বল আমি যেতে পারবো না না আর আমার মেয়েকে নিয়ে যাবি না না তাহলে শোন তাহলে কিন্তু বাজার যাওয়ার মতো আমাদের বাড়িতে আর কেউ নেই হরে কৃষ্ণ মায়েরা এইদিকে আমাদেরকে একটু মন দিয়ে দেখো শুন তো বলে আর কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিলা ছেলের ঘরে বৌমা আছে তার কথা একটা বার বলছে না একদম বলে না হ্যাঁ মায়েরা কথা একটা আছে না কান টানলে মাথা হাসি আমাকে এখানে কি করতে হবে সুজে যেতে হবে ফল হয়ে বেরিয়ে আসতে ফল হয়ে বেরোতে হবে জটিলা হ্যাঁ দিদি বল বল হ্যাঁ শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছিস বৌমা আরে বৌমা তো করেছি আমি তাতে কি সে কথা কি আমি জানিনি ভাবছি মিথ্যে ভাবছি নাটক করতে হবে তো আর বৌমা যখন করেছি ঠাকুমা এই তো মক্কা নাকি বৌমা যখন করেছিস বৌমাটাকে আমার সঙ্গে পাঠিয়ে দে মক্কা মানে মক্কা তুমি ভেজে খেয়ে নেবে জটিলা হ্যাঁ দিদি বল বৌমা যখন করেছিস হ্যাঁ বৌমাকে সঙ্গে পাঠিয়ে দে ও দিদি তুই কি বলছিস কেন আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি তা ওই মথুরা বাজারে পাঠাবো আমি পারবো না একদম কারো ঘরে তো বৌমা করেনি উড়ু করে সোনার টুকরা বৌমা করছে বাবা তা শোন শোন দিদি তুই বলছিস তো বটে তোর কথা শুনে না আমার লোভটা বেড়েছে তবে কিন্তু কেন জানিস একটা বাধা রয়েছে কি বলতো কি বাধা জানিস আমার ছেলে এখন বাড়িতে নেই ছেলে কোথায় গিয়েছে জানিস ওই ধেনু বৎসনে মাঠে গিয়েছে যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই তাহলে জানিস তো একটা তাণ্ডব বাঁধিয়ে ফেলবে ঠিকই তো কি করে পাঠাতে পারি ঠিকই তো কথাটা তো ঠিক হ্যাঁ ঠিক তাহলে আচ্ছা মায়েরা আপনি আপনি বলুন ধরো ওই বৌদির ঘরে দাদা কলকাতায় থাকে হ্যাঁ 15 দিন ছাড়া সপ্তাহে সপ্তাহে কোন ঘর আসে তাই তো এসা যদি দেখে বৌদি ঘরে নেই হাই হাই ছাদ ফাটি দিবে একবার আঠে ডট ফাটিয়ে দেবে রাধে রাধে মাকে যেতে ঝড়ে মা মা বৌমা কোথায় কোথায় আমি 15 দিন পরে আছি রাধে রাধে তাই না বৌদি হাসে দেখছে কি খুচ 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 হতে হয় তো
এখানে জটিলার ঘরে একই কেস ঘটেছে, আয়ান বাড়িতে নেই, যদি রাধারানীকে নিয়ে পালিয়ে যায় হায় হা সর্বনাশ। আমাকে দুই দিয়ে রক্ষা করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। জটিলা, হ্যাঁ দিদি বল বল। জটিলাকে এই চালটা দিয়ে দিই কি করে, একটা কাজ করলে হতো না জটিলা? আরে দিদি বলবি তো কি বলছিস, একটা কাজ করলে হতো না? আরে কি কাজ বল বল। তোর ছেলে আসার আগে সুবুদ্ধি দে, সুবুদ্ধি পরে বুঝতে পারবি। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে তোর ছেলে আসার আগে তোর বাড়িতে আমি পৌঁছে দেব। ও দিদি, হ্যাঁ দিদি, ও দিদি, এ আরে এতক্ষণ পরে না তুই একটা ভালো কথা বলেছিস। খুব ভালো, কেন জানিস? যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে পৌঁছে দিস তাহলে আমি রাজি। জি ও মিয়া বিবি রাজি তো কে করে গা কাজি, কে করে গা কাজি, কে করে গা কাজি, কে করে গা কাজি। কি গো মায়েরা পাখি ফুড়াত ফুড়াত। জটিলা এবার বুড়ো আঙুল চুন। হায় রে জটিলা কি ভুল করলি রে, তোমার হাসর কেন বলো কল কল। জটিলা, হ্যাঁ দিদি বল। আর দেরি করে নেবার পাঠিয়ে দিই। আরে শোন দিদি, পাঠাবো তো, তবে আমার একটি মাত্র বৌমা, খুব সাবধানে নিয়ে যাবি। আর শোন একটা বিশেষ কথা বলি তোকে। কি? তোর এই লাঠিটা না একটু পেছনে রাখবি। আচ্ছা রুই রাখবো। ওই নন্দের বেটা কেসটা একবার যদি আসে। হ্যাঁ আর শোন, ওলাটা বৌদিকে বেরে লাভ কি হবে? আর একটা কথা কি